দুপুরবেলা একদিন খুঁজে খুঁজে ঢুকে পড়লাম চিনুয়াতে, নিয়েছিলাম থাই স্যুপ, প্রচুর ইনগ্রিডিয়েন্টস ছিল তার মধ্যে, কিন্তু টেস্টটা ভালো লাগলো না, কেননা প্রচুর সস দেওয়া হয়েছিল। 100 টাকায় বেশ ভালো পোর্শন দেওয়া হয়েছিল। তারপর নিয়ে নিয়েছিলাম চিলি গার্লিক পেপার ফিশ, ছোট ছোট ছ পিস ছিল, প্যারিনেশনটা ভেতরে একদমই ঢোকেনি, বাইরে থেকে টেস্টটা বেশ ভালো, ফিশের পরিমাণটা একদমই কম, আর কোটিংটা ভীষণ মোটা আর চিবি, মাছটাও লোকাল ফিশ, বাসা নয়, তাই অদ্ভুত একটা টেস্ট, আর একটা ছাল ফিল করতে পারছিলাম, কোটিংটা অনেকটা রাবারের মতন চেবাতে হচ্ছিল, নট অ্যাট অল গুড।